হয়ে গেছে, ওটা হয়ে গেছে, এখন আর কিছু বলার নেই। আমি মালতী মুখোপাধ্যায়, একজনের স্ত্রী আর একজনের মা, আমি ওটা করেছি। সাহিত্য জগতে সবচেয়ে শক্তিশালী শুরু কোন উপন্যাসগুলোর? কখনো কি ভেবে দেখেছেন এই বিষয়টি নিয়ে? যে কোনো সাহিত্যকর্মের শুরুর বাক্যটিকে হতে হয় সবচেয়ে শক্তিশালী। এতে একদিকে যেমন পাঠকের মনোযোগ শুরুতেই কেন্দ্রীভূত করে নেওয়া যায়, তেমনি অন্যদিকে পুরো রচনাটির একটি প্রচ্ছন্ন আভাস দেয়া যায়। সাহিত্যকর্ম দিয়ে পাঠককুলে বাজিমাত করতে চাইলে তাই রচনার প্রথম বাক্যটি হওয়া চাই ভীষণ উপলব্ধিজাত ও ভাববোধক। উপন্যাসের প্রথম লাইনটিকে হতে হবে সাহিত্য রসে পরিপূর্ণ, গঠনশৈলীতে সুসংহত, অর্থে নিগূঢ়তম এবং অলঙ্কার উপমা শব্দের কারুকার্যে মাধুর্যমণ্ডিত ও বৈচিত্র্যপূর্ণ। পাঠক যে কল্পকাহিনীর যাত্রায় লেখকের সাথে সামিল হতে যাচ্ছেন তার সূচনায় থেকে চাই এক অনবদ্য সম্ভাষণ, এক অমোঘ দুর্নিবার আকর্ষণে পাঠক যাতে এই যাত্রাকে উপেক্ষা করতে না পারেন কোনো মতেই। তেমন শিহরণ জায়গা নিয়ে ইনিশিয়াল বা শুরুই হতে পারে অনেকাংশে পুরো ফিকশনটিকে পাঠক সমাজে গ্রহণযোগ্য করে তুলতে। আজকের আয়োজনটি সাজানো হয়েছে প্রথম বাক্যটির গঠন ও অর্থের কারণে যেসব সাহিত্যকর্ম কালোত্তীর্ণ হয়েছে সেসব নিয়ে। শস্যহীন জনবহুল এ অঞ্চলের বাসিন্দাদের বেরিয়ে পড়বার ব্যাকুলতা ধোয়াটে আকাশকে পর্যন্ত যেন সদা সন্ত্রস্ত করে রাখে। আধুনিক ঔপন্যাসিকদের মধ্যে সৈয়দ ওয়ালিউল্লাহর উপন্যাসের প্রথম লাইনে চমক আছে। প্রথম লাইনের প্রাকৃতিক বর্ণনা থেকে উপন্যাসের বিষয়বস্তু ও গল্পের একটা ভালো পটভূমি পাওয়া যায়। যেমন তিনি কাদো নদী কাদো উপন্যাসের শুরুতে লিখছেন, লোকটিকে যখন দেখতে পাই তখন অপরাহ্ন, হেলে পড়া সূর্য, গা ঘেঁষাঘেঁষি হয়ে থাকা অসংখ্য যাত্রীর উষ্ণ নিঃশ্বাসে দেহতাপে এমনিতে উত্তপ্ত তৃতীয় শ্রেণীকে আরো উত্তপ্ত করে তুলেছে। বাদশাহ আমানুল্লাহর নিশ্চয়ই মাথা খারাপ, তা না হলে আফগানিস্তানের মতো বিদকুটে ঘোড়া দেশে বল ড্যান্সের ব্যবস্থা করতে যাবেন কেন? মুস্তফা আলীও প্রথম লাইনে ভালো মুনশিয়ানা দেখিয়েছেন। শবনমের প্রথম লাইন থেকেই আমরা বুঝি ঘটনাস্থল কোনো মুসলিম দেশ, যেখানে বাদশাহী সিস্টেম চালু আছে এবং বাদশার নাম আমানুল্লাহ। দেশটাও তখন পাঠকের জন্য সহজ হয়ে যায়। তারপরে বাদশার মাথা খারাপ, কি কারণে মাথা খারাপ, কেন মাথা খারাপ, সে কি করেছে, পাঠকের মনে ইত্যাদি নানা প্রশ্নের আবির্ভাব ঘটে। আল আজাদের উপন্যাস 23 নম্বর তৈলচিত্রের প্রথম লাইনে অনেক চিত্রকল্পের সমাহার পাওয়া যায়। প্রথম লাইনের মাধ্যমেই পাঠককে একটা পার্টির মধ্যে প্রবেশ করিয়ে দিয়ে তার উৎসুক্য জাগিয়ে দেওয়া হয়। তিনি শুরুতে লিখছেন, রং বেরং গাউন, শাড়ি ওনার খসখস, পালিশ করা কালো চকচকে জুতোর মচমচ, বিচিত্র কণ্ঠ নিঃসৃত সংলাপের ঐক্যদান এখন আর নেই। পায়ের পাতা গাদায় একটুখানি গেঁথে যেখানে সোজা দাঁড়িয়ে গলার রক টান টান করে যতটা পারে উঁচুতে তাকিয়ে গাঢ় ছাই রঙের মেঘ তারাতে তমিজের বাপ কালো কুচকুচে হাত দুটো নাড়ছিল, ওই জায়গাটা ভালো করে খেয়াল করা দরকার। আখতারুজ্জামান ইলিয়াস তার খোয়াবনামা উপন্যাসে অন্যদের মতো ছোট ছোট লাইন ব্যবহার না করে দীর্ঘ লাইন দিয়ে শুরু করেন, ফলে প্রথম লাইনেই আমরা কাদামাটিতে গাঁথা প্রাকৃতিক পরিবেশে উপন্যাসের নায়ক তমিজের বাপের সাক্ষাৎ পেয়ে যাই। আবু জুনায়েদের উপাচার্য পদে নিয়োগ প্রাপ্তির ঘটনাটি প্রমাণ করে দিল আমাদের যুগেও আশ্চর্য ঘটনা ঘটে। আহমদ ছোবার এই গাভী বৃত্তান্তের প্রথম লাইনে চমক আছে, পাঠককে উদ্দীপ্ত করে গল্পের ভেতরে প্রবেশ করিয়ে দেওয়ার মতো। তার বাকি উপন্যাসগুলো গতানুগতিক ধারা অনুসরণ করে ছোট ছোট বাক্যের মাধ্যমেই গল্প সৃষ্টি করে। বাংলা সাহিত্যের জাদু বাস্তবতার ঔপন্যাসিক শহীদুল জহির তার উপন্যাসের প্রথম লাইনেই অনেক কিছু বুঝতে পারা যায়। প্রথম লাইনেই বোঝা যায় গল্প খুব ধীরে সুস্থে এগোবে, গল্পকারের যেন কোনো তাড়াহুড়ো নেই। জীবন ও রাজনৈতিক বাস্তবতার সাথে মার্কেজের 100 ইয়ার্স অফ সলিচুড এর প্রথম লাইন অতুলনীয়। 1985 সনে একদিন লক্ষ্মী বাজারের শ্যামাপ্রসাদ চৌধুরী লেনের যুবক আব্দুল মজিদের পায়ের স্যান্ডেল পরিস্থিতির সঙ্গে সংগতি বিধানে ব্যর্থ হয়ে ফট করে ছিঁড়ে যায়। বাংলা সাহিত্যের বিখ্যাত 3 বন্দ্যোপাধ্যায়ের মধ্যে কারো উপন্যাসের প্রথম লাইন তেমন উল্লেখযোগ্য নয়, তবে প্রথম লাইন থেকে তাদের গল্পের বিষয়বস্তু এলাকা আবহ সম্বন্ধে টের পাওয়া যায়। বিভূতিভূষণ গ্রাম বাংলা নিয়ে লিখেছেন,
তারাশঙ্কর গ্রাম বাংলার মধ্যে, বিশেষ করে রারো বাংলার লেখক, আর গ্রামীণ অথবা শহুরে শ্রমজীবী মানুষ এবং মনতস্ত নিয়ে মানিক বন্দ্যোপাধ্যায় লিখেছেন। তার মধ্যে চেরায়ত ধারায় ধীরে সুস্থে তাড়িয়ে গল্প বলার প্রবণতা দেখা যায়। নিশ্চিন্দিপুর গ্রামের একেবারে উত্তর প্রান্তে হরিহর রায়ের ক্ষুদ্র কোঠাবাড়ি। শঙ্কর একেবারে অজপাড়া গায়ের ছেলে। নদীর ঘাটে তালগাছের গুড়ি দিয়ে ধাপ তৈরি করা হয়েছে। হাসুলি বাঁকের ঘন জঙ্গলের মধ্যে রাত্রে কেউ শীষ দিচ্ছে। অনাবৃষ্টির বর্ষার খররৌদ্রের সমস্ত আকাশ যেন মরুভূমি হইয়া উঠিয়াছে। সারা নীলিমা ব্যাপিয়ে একটা ধোয়াটে কুয়াশাচ্ছন্ন ভাব। মাঝে মাঝে উত্তপ্ত বাতাস হু হু করিয়া একটা দাহ বহিয়া যায়। খালের ধারে প্রকাণ্ড বটগাছের গুড়িতে ঠেস দিয়ে হাড়ুঘোষ দাঁড়াইয়াছিল। আকাশের দেবতা সেইখানে তাহার দিকে চাইয়া কটাক্ষ করিলেন। বর্ষার মাঝামাঝি পদ্মায় ইলিশ মাছ ধরবার মরশুম চলিয়াছে। দিবারাত্রি কোনো সময় মাছ ধরিবার কামাই নাই। রবীন্দ্রনাথ ঠাকুরের মানসম্মত উপন্যাসের সংখ্যা খুব কম। তার লেখা উপন্যাসগুলোর প্রথম লাইনেও তেমন কোনো কারিশমা নেই। ছোট ছোট লাইন দিয়ে শুরু। প্রথম লাইনে গল্পের কোনো চমক নেই, বরং একটু একটু করে বর্ণনা দিয়ে গল্প ফাদার প্লট সৃষ্টি করার প্রয়াস লক্ষ্য করা যায়। যেমন, রাত্রি অনেক হইয়াছে, বাতাস বন্ধ হইয়া গিয়াছে, গাছের পাতাটিও নড়িতেছে না। অমিত রায় ব্যারিস্টার। ইংরেজি ছাদে রায় পদবী রয় ও রে রূপান্তর যখন ধারণ করলে তখন তার শ্রী গেল ঘুচে, কিন্তু সংখ্যা হলো বৃদ্ধি। রমেশ এবার আইন পরীক্ষায় যে পাশ হইবে সে সম্বন্ধে কাহারও কোনো সন্দেহ ছিল না। শ্রাবণ মাসের সকালবেলা মেঘ কাটিয়া গিয়া নির্মল রৌদ্রে কলিকাতার আকাশ ভরিয়ে গিয়াছে। এবার একটু বিশ্ব সাহিত্যের দিকে নজর দেওয়া যাক। প্রতিটি সুখী পরিবারের চিত্র একই, প্রতিটি অসুখী পরিবার নিজস্ব মৌলিক ধারায় অসুখী। লিও টলস্টয়ের আন্না কারেনিনা উপন্যাসের প্রথম লাইন পড়লে মনে হয় যেন একটা চিরন্তন সত্য পড়ছি। 1873 থেকে 1877 সাল পর্যন্ত ধারাবাহিকভাবে আন্না কারেনিনা উপন্যাসটি প্রকাশিত হয় রাশিয়ার দ্য মেসেঞ্জার পত্রিকায়। প্রকারান্তরের লেখক পুরো রচনা নির্মাণ জুড়েই কারেনিনার প্রতি সহমর্মিতা প্রকাশ করে গেছেন। ললিতা আমার জীবনের আলো, কোটি দেশে প্রেমাগুন, আমার পাপ আমার আত্মা, ললিতা। যেবার শীর্ষ দেশ তালু থেকে তিন পদক্ষেপ দূর হতে ধীরে ধীরে নেমে আসে দাঁতের গোড়ায়, ললিতা। 1995 সালে প্রকাশিত এই উপন্যাস প্রেম যৌনতা অবশেষণের এক অবিস্মরণীয় দলিল। মা মারা গেলেন আজ, অথবা হয়তো গতকাল, আমি নিশ্চিত নই এই বিষয়ে। নোবেল বিজয়ী ফরাসি সাহিত্যিকের সর্বশ্রেষ্ঠ উপন্যাস। 1942 সালে এই অসাধারণ সাহিত্যকর্মটি ইংরেজিতে অনুদিত হয়। দ্য স্ট্রেঞ্জার উপন্যাসের এই প্রথম লাইনটি একটি বেশ বিখ্যাত একটি লাইন। এ এক চিরন্তন সত্য যে সৌভাগ্যের অন্বেষণরত একজন অবিবাহিত পুরুষের জীবনে একজন নারীর উপস্থিতি আবশ্যক। সর্বপ্রথম 1813 সালে তিন খণ্ডে প্রকাশিত হয় এই উপন্যাস। জেন অস্টেনের প্রাইড অ্যান্ড প্রেজুডিস এর প্রথম লাইনটি একটা সার্বজনীন সত্যের রূপ নিয়েছে। সে ছিল এক গুমোট ভ্যাবসা আবহাওয়ার গ্রীষ্মকাল, যে গ্রীষ্মে তারা রোজেনবার্গ দম্পতিকে ইলেকট্রিক চেয়ারে বসিয়ে সাজা দিল। এবং আমি জানতাম না নিউ ইয়র্কে বসে আমি ঠিক কি করছি। একজন কবি কলম ধরলেন একজন কবির মৃত্যুর কাহিনী লিখবেন বলে। তার এক মাস বাদেই আত্মহত্যা করলেন লেখক সিলভিয়া প্রাত। ছদ্মনামে প্রথম প্রকাশিত হয় 1963 সালে। এর 10 বছর পর যুক্তরাষ্ট্রে প্রকাশিত হয়। আমাদের যেমন একজন জীবনানন্দ আছেন, ইংরেজদের তেমনই আছেন একজন সিলভিয়া প্রাত। মূলত প্রাথের 20 বছর বয়সের কাহিনী নিয়েই এই রচনাটি নির্মিত। একদিন সকালে গ্রেগর শামসা অস্বস্তিকর স্বপ্ন দেখে জেগে উঠে বিছানায় নিজেকে আবিষ্কার করে একটি রূপান্তরিত কীট হিসেবে। এই গল্পটি নিয়ে আগে একটি ভিডিওতে আলোচনা করা হয়েছে, চাইলে সেটি দেখে নিতে পারেন। 1915 সালে প্রকাশিত এই গল্পটির আবেদন 100 বছর পরও এতটুকু কমেনি। নিজের জীবনের নায়ক আমি হব কিনা, অথবা সেই অধ্যায়টি অন্য কারোর জন্য তোলা রইবে কিনা, এই লেখাটি সেই প্রশ্নেরই মীমাংসা করবে। 1849 থেকে 50 সাল পর্যন্ত ধারাবাহিকভাবে প্রকাশিত হয় এই অসাধারণ সাহিত্যকর্মটি। ইংরেজি সাহিত্য জগতে তো বটেই, স্বয়ং চার্লস ডিকেন্সও স্বীকার করে গেছেন তার সৃষ্টির মধ্যে এটিই তার পছন্দের শীর্ষে। চার্লস ডিকেন্সের এ টেল অফ টু সিটিজ এর প্রথম লাইন ছিল অনেক বড়। এই লাইন দেখে মনে পড়া স্বাভাবিক যে অনেকে বলেন চার্লস ডিকেন্স প্রকাশকের কাছ থেকে শব্দ প্রতি টাকা পেতেন, তাই বেশি শব্দ লেখার প্রতি তার একটা ঝোঁক ছিল।
হয়ে গেছে, ওটা হয়ে গেছে, এখন আর কিছু বলার নেই। আমি মালতী মুখোপাধ্যায়, একজনের স্ত্রী আর একজনের মা, আমি এটা করেছি। বুদ্ধদেব বসুর রাত ভরে বৃষ্টি উপন্যাসটির সূচনা এভাবেই। এটুকু পড়ে যে কোনো পাঠকের পক্ষেই চমকে ওঠা অস্বাভাবিক নয়। সমাজ নিষিদ্ধ প্রেমের ঝাঁঝালো একটা গন্ধ শিউরে ওঠে সমস্ত শরীর, বিস্ময় বেড়েই চলে, প্রশ্নও চলে, এভাবেও কি বলা যায় এত খোলামেলাভাবে? হ্যাঁ, রাত ভরে বৃষ্টি উপন্যাসে বুদ্ধদেব কোনো চাতুর্যতার আশ্রয় নেননি। ইনিয়ে বিনিয়ে কিংবা জটলা পাকিয়ে তিনি জীবনকে বিমূর্ত জটিল শিল্পরূপ দেননি। জীবনের সঙ্গে যে সত্যগুলো আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছে সেগুলোকে দ্ব্যর্থহীন কণ্ঠে উচ্চারণ করে গেছেন। এবেলা এসে আপনার মনে প্রশ্ন জাগতে পারে, একটি গল্পে জোরদার শুরুর সহজতম তরিকা কি? বস্তুত পৃথিবীর খ্যাতিমান ঔপন্যাসিকেরা কোনো থাম রুল অনুসরণ করে তাদের লেখার শুরুটাকে শক্তিশালী করে তোলেন না। কেউ হয়তো স্রেফ কয়েক শব্দে বন্দী করেছেন পাঠককে, কেউ হয়তো কয়েক লাইনের ন্যারেটিভে কিছুটা বিশদভাবে এঁকেছেন কাহিনীর সূচনাকে। তাই লেখক হিসেবে যে পথেই আপনি হাঁটুন না কেন, এ কথা সত্যি যে আপনার সম্মোহনী শক্তি থাকতেই হবে। বর্ণনার ঢঙ্গে, ভাষার শৈল্পিকতায় আপনাকে নৈপুণ্যে ভরা কিছু কথা বলে পাঠকের সাথে একটি একান্ত ব্যক্তিগত সম্পর্ক গড়ে তুলতে হবে, যার ফলাফল হিসেবে পাঠক যাত্রার শেষ অবধি আপনার কথা শুনতে চূড়ান্ত আগ্রহ বোধ করবেন। আর লেখক হিসেবে গল্প বলাই তো আপনার কাজ। শেষ করছি উইলিয়াম গেডিসের ফ্রোলিক অফ হিজ ওনের প্রথম লাইন দিয়ে, যে লাইনটি আমার খুবই প্রিয় একটি লাইন। তিনি গল্পের শুরুতেই বলছেন, বিচার সেটা পরকালে পেতে পারো, এ জগতে শুধুই আইন পাবে।